হ্যালো ফ্রেন্ডস ক্রেটার গার্ডার সুমন চ্যানেল আপনাদেরকে স্বাগত নিয়ে এলাম আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও দেখতে থাকুন ছন্দে ছন্দে প্রিপোজিশান মনে রাখার টেকনিক প্রিপোজিশান বলতে আমরা যেগুলো বুঝি অ্যাট অন ইন টু অফ ওভার অ্যাভাভ বিটুইন অ্যামং উইথ ফর বাই ফ্রম বিফোর আফটার এরকমই কিছু নিয়ে আজকে চলে এলাম আপনাদের সামনে নগর শহর দেশ এদের আগে ইন বসে করবে বেশ সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজ অব্দি প্রভাত দুপুর গধুলিতে বসানো হয় অ্যাট সময়ের আগে অ্যাট বসে দিনের আগে অন দিনের অংশ ভাগে করবে তবে রং পজিশন শিখবে দেয়ার ফুর্তিতে পার্সনে বাই ছোট হলে অ্যাট বড় হলে ইন কখন হয় এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয় বাহির থেকে ভিতরে ইন্টু ব্যবহার করো ভিতর থেকে বাহিরে হয় আউট অফ পজিশন না বুঝলে মুড থাকবে অফ লেগে থাকলে অন নইলে অ্যাবাফ সিনস ফর বুঝো না কেন না শুরু থেকে বুঝাতে সিনস হয় নইলে হয় ফর গতি বোঝাতে ওভার উপর দিয়ে আর নিচে হয় আন্ডার পজিশান আসলেই খুব মজাদার তো এরকমই ভিডিও পেতে আপনারা সঙ্গে থাকুন আরও মজাদার ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য মাত্রায় স্তর বুঝাতে বিলো পিপোজিশান শিখতে পেরে আমি আছি খুব ভালো গিয়ে গতি হলে শেষ হয় অন টু সাথে বোঝাতে উইথ হয় দিক বোঝাতে টু কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় থ্রু আর যদি বাধা না থাকে এপাশ থেকে ওপাশে যেতে হয় এক অ্যাক্রস কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে পিপোজিশান কাকে বলে পিপোজিশন হল এমন শব্দ যা কোনো নাউন প্রোনাউন নাউন ফ্রেজের আগে বসে তার আগে তার সাথে বাক্যস্থ অন্য কোনো শব্দের সম্পর্ক প্রকাশ করে আর আই গো টু ইউনিভার্সিটি এখানে টু শব্দটি গো এবং ইউনিভার্সিটি এর মধ্যে সম্পর্ক তৈরি করে সাধারণ নিয়মাবলী চব্বিশ ঘন্টার বড় সময় দিন সপ্তাহ মাস বছর সাল ইত্যাদির পূর্বে ইন বসে যেমন ইন নাইনটিন এইটটি ইন ফেব্রুয়ারি অ্যাটসেট্রা চব্বিশ ঘন্টা ছোটো সময় সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত ঘড়ির সময় ইত্যাদির পূর্বে অ্যাড বসে তো সন্ধ্যা অব্দি সময়ের পূর্বে দা থাকলে তার পূর্বে ইন বসে যেমন দ্য ইন দ্য মর্নিং দিবস তারিখ সাপ্তাহিক বার ইত্যাদির পূর্বে অন বসে বড় স্থান জায়গার পূর্বে ইন ছোট স্থান জায়গার পূর্বে অ্যাড বসে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময় সমষ্টি পূর্বে ফর আর নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স ব্যবহার করা হয় কোনো কিছু স্পর্শ করে বোঝালে তার পূর্বে শস্য অন বসে আর শূন্যস্থানের পরের শব্দ ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম হলে শূন্যস্থানে শোষণ টু বসে চলে যান বিভিন্ন ক্ষেত্রে পজিশনের ব্যবহার আমরা শিখে নিই এবার অ্যাটের ব্যবহার ছোটো স্থান শহর জায়গার পূর্বে অ্যাড বসে নির্দিষ্ট সময় বোঝাতেও অ্যাড ব্যবহার করা হয় দূরত্ব বোঝাতেও অ্যাড ব্যবহার করা হয় দামের পূর্বে অ্যাট ব্যবহার করা হয় দায়িত্ব বেড়াতেও অ্যাড ব্যবহার করা হয় ইউ মাস্ট ডু দিস অ্যাট ওয়ার্ক অন রিস্ক বয়স বোঝাতেও অ্যাড ব্যবহার করা হয় যেমন হি পাস্ট এসএসসি অ্যাট সিক্সটিন তো এরকমই আরও ভিডিও পেতে সঙ্গে থাকুন অনের ব্যবহার কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন ব্যবহার করা হয় বার দিন তারিখের পূর্বে অন ব্যবহার করা হয় নদীর তীরে বোঝাতে অন ব্যবহার করা হয় নির্ভ নির্ভরতা বোঝাতেও অন ব্যবহার করা হয় পুনরের সংখ্যা বেরোতে অন ব্যবহার করা হয় ইনের ব্যবহার বড় স্থানের পূর্বে ইন বসে তারপর ছোটো স্থানে বোঝালে সেখানে অ্যাড বসে কোনো বিষয় বা ভাষা বোঝালে তার আগে ইন ব্যবহার করা হয় যেমন ইন ইংলিশ ইন বেঙ্গলি ইত্যাদি সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে পেশার পূর্বে ইন ব্যবহার করা হয় বিষয়ের পূর্বেও ইন ব্যবহার করা হয় হি স্টুডেন্ট ইন স্টোরি অবস্থা বয়তে ইন ব্যবহার করা হয় যেমন শি ইজ ইন হ্যাপি মোড ক্ষেত্র বয়তে ইন ব্যবহার করা হয় যেমন আই হ্যাভ নাথিং টু সে ইন দিস রেকর্ড এরপর যেটা ব্যবহার শিখ টু কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানে আগে টু ব্যবহার করা হয় ব্যক্তির কাছে বোঝালে তার আগে টু ব্যবহার করা হয় অনুসারে বোঝাতে টু ব্যবহার করা হয় সীমানার বাইরে বোঝাতে টু ব্যবহার করা হয় যেমন কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি অফের ব্যবহার অধিকার মালিকানা ইত্যাদি বোঝাতে অফ ব্যবহার করা হয় উপকরণ বোঝাতে অফ ব্যবহার করা হয় কারণ বোঝাতেও অফ ব্যবহার করা হয় সম্পর্ক বোঝাতে সেখানেও অফ ব্যবহার করা হয় এরপরে যেটা আর সেটা হচ্ছে ওভার ওভারের ব্যবহার কোনো কিছু স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে আর মাধ্যম বোঝাতেও কিন্তু ওভার ব্যবহার করা যেমন হিটক ওভার টেলিফোন বিপরীত পাশ বোঝাতে ওভার বসে তারপরে অধিক বোঝাতে ওভার ব্যবহার করা হয় সারা বা সমগ্র অর্থে বোঝাতেও ওভার ব্যবহার করা হয় যেমন দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাভাবের ব্যবহার সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে অ্যাভাব বসে আর মানের উপরে বোঝালে অ্যাভাব বসে যেমন আই গট অ্যাবাব নাইনটি পার্সেন্ট মার্কস ইন হিস্টোরি বিটুইন এবং অ্যামং এর ব্যবহার বিটুইন দুইয়ের মধ্যে বোঝাতে তুলনা করতে বিটুইন বসে যেমন বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড ডিভাইডেড দ্য অ্যাপেল বিটুইন দ্য টু বয়েজ এবং হচ্ছে দুয়ের অধিকের মধ্যে বোঝাতে বা তুলনা করতে অ্যামুক ব্যবহার করা হয় বাংলাদেশ উইল উইন এবং থার্টি কান্ট্রিজ উইদের ব্যবহার এক এক মানে সাথে বোঝাতে উইথ ব্যবহার করা যায় হি কামস উইথ বি হি কামস উইথ বি বোয়াতে এখানে উইথ ব্যবহার করা হয়েছে দ্বারা এবং দিয়া বোঝাতেও উইথ ব্যবহার করা যায় আই রাইট উইথ দিস পেন এরপর যেটা আমরা শিখব সেটি হচ্ছে ফর ফরের ব্যবহার চৌড় বোঝাতে ফর ব্যবহার করা হয় সময়ের আগে ধরে বা যাবৎ ব্যাপিয়া বোঝাতে ফর ব্যবহার করা হয় কারণ বোঝাতেও ফর ব্যবহার করা হয় মূল্য বোঝাতে ফর বসে সাহায্য অর্থ বোঝাতেও ফর্ম ব্যবহার করা হয় এরপরে বাইয়ের ব্যবহার শিখবো বাই বোঝাতে যেমন পাশে বোঝাতে বাই অর্থ পথ পাশে বোঝাতেও বাই কোনো উপায় বা পদ্ধতি বোঝাতে বাই মাধ্যম বোঝাতে বাই পরিমাণ বোঝাতে এবং হার বোঝাতেও আমরা বাই ব্যবহার করি ফর্মের ব্যবহার কারো নিকট হতে অথবা কোনো স্থান হতে বোঝালে ব্যক্তির বা স্থানের আগে ফর্ম বসে তারপরে যেমন তোমার নিকট হতে বা খুলনা থেকে এইগুলো সব ফর্ম ব্যবহার করা হয় ইন্টুর ব্যবহার বাইরে থেকে ভিতরে বয়াতে ইন্টু ব্যবহার করা হয় তারপরে সংঘর্ষ বোঝাতে ইন্টু ব্যবহার করা হয় সংখ্যায় ভাগ বোঝাতেও ইন ব্যবহার করা হয় যেমন দে আয়ার ডিভাইডেড ইন্টু ফাইভ গ্রুপস ওই ব্যবহার নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে ওই দিন ব্যবহার করা হয় টু ওয়ার্ডসের ব্যবহার দিকে বা বরাবর বোঝাতে টু ওয়ার্ডস ব্যবহার করা হয় বিফোরের ব্যবহার পূর্বে বোঝাতে বিফোর বসে এবং সম্মুখে বোঝাতেও বিফোর ব্যবহার করা হয়ে থাকে পরে অর্থ বোঝাতে কিন্তু আফটার ব্যবহার করা হয় চলমান অবস্থার পিছনে বোঝাতেও আফটার ব্যবহার করা হয় বিলো কথা ব্যবহার করা হয় যে নিচে অর্থ প্রকাশ করতে বিলো ব্যবহার করা হয় যেমন উই বিলো দ্য স্কাই আন্ডারের ব্যবহার নিচে অর্থ প্রকাশ করতে আন্ডার বসে বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে আন্ডার বসে অধীনে অর্থ প্রকাশ করতেও আন্ডার ব্যবহার করা হয় যেমন হি সার্ভ আন্ডার মি অ্যাক্রোসের ব্যবহার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে অ্যাক্রোস বসে আর অ্যালোগের ব্যবহার বরাবর অর্থ প্রকাশ করতে অ্যালোগ ব্যবহার করা হয় যেমন গো অ্যালং দ্য বেড থ্রু এর ব্যবহার কোনো কিছুর মাধ্যমে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন এগেনস্টের ব্যবহার বিরুদ্ধে বোঝাতে এগেনস্ট বসে যেমন উই এগেনস্ট পাকিস্তান ইন লিবার বিপরীত অর্থ বোঝাতেও ব্যবহার করা যেমন স্যাট এগেন্ট দ্য ওয়াল অ্যাবাউটের ব্যবহার সম্বন্ধে অর্থ প্রকাশ করতে অ্যাবাউট বসে প্রায় অর্থ প্রকাশ করতে অ্যাবাউট বসে বিসাইডের ব্যবহারের ক্ষেত্রে পাশে অর্থ প্রকাশ করতে বিসাইড ব্যবহার করা হয় যেমন সি স্যাট বিসাইড বি বিহাইন্ড পিছনে অর্থ প্রকাশ করতে বিহাইন্ড বসে প্লিজ স্টে বিহাইন্ড বি বিয়ন্ড এর ব্যবহার বা সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড ব্যবহার করা হয় যেমন দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট ডাউনের ব্যবহার উপর থেকে নিচে বোঝাতে ডাউন বসে তারপর সিন্সের ব্যবহার নির্দিষ্ট সময় বলতে সিন্স ব্যবহার করা হয় উইদের উইদাউটের ব্যবহার ছাড়া বা ব্যতীত বয়তো উইদাউট বসে যেমন ফিস ক্যান নট লাইভ উইদাউট ওয়াটার তো এই ছিল আজকের প্রিপোজিশনের ছড়া ছন্দে ছন্দে প্রিপোজিশান আপনাদের কেমন লাগলো প্রিপোজিশানের ব্যবহার বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং